সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াবহ। ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মৃত্যুবরণ করা ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার নামান্তর। তিরমিজি 1167। হযরত ওমর রা বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া আল্লাহর নেই। ইবনে কাসির 1578। হযরত আবু হুরায়রা রা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বললেন, হে মানবমণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করবে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, এটা হজ পালন কি প্রত্যেক বছরই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে তা হজ প্রতি বছর ফরয় হয়ে যেত, যা তোমরা প্রতি বছর হজ পালন করতে পারতে না। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলিনি সে ব্যাপারটি সেভাবে থাকতে দাও, কেননা তোমাদের পূর্বের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে ও তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাই আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ করব তা যথাসাধ্য পালন করবে এবং যে বিষয়ে নিষেধ করব তা পরিত্যাগ করবে। মুসলিম 1337, নাসাই 2619, আহমদ 1067। হযরত আবু হুরায়রা রা হতে এ হাদিসটিও বর্ণিত, তিনি বলেন, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন আমল সর্বোত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রসুলের ওপর বিশ্বাস স্থাপন। আবার জিজ্ঞেস করা হল, তারপরে কোনো আমল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। আবারও জিজ্ঞেস করা হল, এরপর কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জে মাবরুর অর্থাৎ কবুলযোগ্য হজ্জ। বুখারী 2-6, মুসলিম 8-3, তিরমিজি 1-6-5-8। আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মার বাইরে বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষের মধ্যে যারা সেখানে বায়তুল্লাহ পেছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ফরজ। আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান আয়াত 9-7। তাই যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উচিত হল বিলম্ব না করে দ্রুত ফরজ হজ আদায় করে ফেলা। অনেকেই মনে করেন বৃদ্ধাবস্থায় হজ আদায় করবেন, পরে দেখা যায় তিনি আর শারীরিকভাবে সক্ষম থাকেন না কিংবা হজ পালন করার আগেই মৃত্যুবরণ করেন। তাই শেষ জীবনের ভরসায় না থেকে হজ ফরজ হলে দ্রুত আদায় করা ফেলা আবশ্যকীয়।